আমরা একবার সন্দীপার কাছে যাব। কংগ্রেসের মুখপাত্র সন্দীপা আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপা, এই যে ছবিটা আমরা দেখছি, আজকে প্রাক্তন উপাচার্য অভিজিৎ বাবুর সঙ্গে কথা বলার সময়ও দেখলাম, তিনিও বললেন যে আমি যখন ছিলাম তখন নানা রকমের বন্দোবস্ত করার চেষ্টা করেছিলাম, পদক্ষেপ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আবার সেই অন্ধকারটাই ফিরে এসেছে যে অন্ধকার থেকে আমি শুরু করেছিলাম। সেই অন্ধকারটা তো একদিনের নয়, শুধুমাত্র 9ই অগস্টের অন্ধকারটাই তো নয়, এই অন্ধকারের গোড়া তো অনেক দূরে বিস্তৃত। কি মনে হয়? একদম একদম, উনি ঠিকই কথা বলেছেন। 2011-র পর থেকে আমরা যা দেখে আসছি, যে পরিবেশ চারিদিকে সৃষ্টি হয়েছে এবং ছাত্রছাত্রীদের মননে, ছাত্রছাত্রীদের মাথায় যে জিনিসটার, যে বিষটা ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল এবং অনেকাংশে তৃণমূল সেটাতে সফল হয়েছে, এবং সেই সফল হওয়ার স্টেপ আমরা আজকে দেখতে পাচ্ছি। আজকে আমি ছেলেটার নাম নিতে চাইছি না, যেহেতু শুনেছিলাম পক্সো একটার আন্ডারে আছে, তো ছেলেটার নাম, নাবালক একটি ছেলে, নাবালক একটি ছেলে, আমি ছেলেটির নাম নিতে চাইছি না, কিন্তু এটা বলবো যে তার স্বপ্ন, তার মা বাবার স্বপ্ন, একটা মায়ের কোল খালি হয়ে গেল, একটা মায়ের কোল যেভাবে খালি হলো, এটা গোটা বাংলার মানুষ নয়, গোটা ভারতবর্ষের মানুষ এবং যাদবপুর ইউনিভার্সিটির নাম যেখানে যেখানে পৃথিবীর যে যে কোনায় ছড়িয়ে আছে, তারা সবাই প্রত্যক্ষ করলো যে আজকে আমাদের বাংলার বুকে কি হয়েছে। এটা সত্যিই বাংলার জন্য দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক। আমরা বলবো যে রাজনীতি এখানে, আমরা সব রকমের, সব ধরনের রাজনীতির উঠতে গিয়ে বলছি, দলমত নির্বিশেষে বলছি, সে আমি, আমরা জানি না কে কোন দলের কে কি, এটা তদন্ত হবে, তদন্ত তদন্তের পর বেরোবে, কিন্তু যারা করেছে, যারা এই কাণ্ডটা করেছে, আমরা চাই তাদের এরকম শাস্তি হোক যেন পরবর্তীকালে যারা র্যাগিংয়ের জন্য ভাববে তাদের আত্মা যেন কেঁপে ওঠে। প্রতিটি পাতা নড়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কথায়, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর দলের প্রত্যেকে জানে, এবং এখানে যিনি তৃণমূলের প্রতিনিধি আছেন, গলা ফাটাচ্ছেন, গলা শিরা ফুলিয়ে যিনি কথা বলছেন, তিনিও জানেন সেই কথা। আজকে আপনি একটা কথা বলুন, আজকে এতগুলো দিন কেটে গেছে, আমাদের নেতা শ্রী অধীররঞ্জন চৌধুরী, উনি অবধি সেই ছাত্রটির অসহায় মা বাবার কাছে চলে গিয়ে তাকে, তাদেরকে সমবেদনা জানিয়েছেন। মাননীয় নায়ক নায়িকাদের বাড়িতে বিয়ের নেমন্তন্নে চলে যান, সেই ছাত্রটির মা বাবার বাড়িতে, মা বাবার কাছে গিয়ে দেখা করতে পারেননি, শুধুমাত্র ফোন কলে কথা হয়েছে, টিম পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, এই যে রাজ্যের শিক্ষামন্ত্রীর কথা বলা হয়েছে, এক শিক্ষামন্ত্রী বসে আছে জেলের ভাত খাচ্ছেন, আরেক বর্তমান শিক্ষামন্ত্রী তিনি কি করছেন, তিনি রুদালি সেজে গেছেন, তিনি এই এখানকার কথা সেখানে, সেখানকার কথা এখানে বলছেন, আসল কথা কেউ বলছে না। আমরা বলছি যে পুলিশকে নাকি আটকিয়েছে, যারা যারা সেখানে কমপ্লেন পেয়ে গেছিলেন, পুলিশকে নাকি আটকেছে গেটের মধ্যে, আমরা বলছি 50 জন আটকে দিয়েছেন পুলিশকে, যে পুলিশ, যে মমতা ব্যানার্জির পুলিশ রাতের অন্ধকারে যাদবপুর ইউনিভার্সিটিতে লাইট অফ করে ঢুকে গিয়ে ছাত্রদের পেটাতে পারে, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। মানে এটা আমাদেরকে মানতে হবে আজকে, কি লজ্জাজনক ব্যাপার ভাবুন তো, কি ভয়ানক ব্যাপার সেটা। আমরা বলছি বাপ মায়ের কথা নিয়ে ভূমিকা তুলেছে আজকে তৃণমূলের প্রতিনিধি, যে যারা র্যাগিং করেছে, র্যাগিং আমরা মানি, র্যাগিং ধর্ষণ এগুলো সামাজিক ব্যাধি, কিন্তু সেই সামাজিক ব্যাধিকে যদি রাজনৈতিক প্রশ্রয় দেওয়া হয় তখন সেটি আর সামাজিক ব্যাধির মধ্যে আটকে থাকে না। আজকে মা বাবার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে যারা যারা র্যাগিং করেছে। আমরা বলছি ভাইপোর নাম এক একটা দুর্নীতিতে, এক একটা দুর্নীতিতে লিপ্ত হয়ে যাচ্ছে, এক একটা দুর্নীতিতে মানে কি বলে জড়িয়ে যাচ্ছে। তো ভাইপোর মা বাবা কি ভাইপোকে ছোটবেলা থেকে সে শিক্ষা দেয়নি? সন্দীপ কি কথা বলছেন আমি বুঝতে পারছি না, উনি কি বলছেন? আগে বলে একটা কথা আমি জাস্ট এক সেকেন্ড নেবো, আমি সমর্থন করতে চাই। দেখুন, পুলিশ আমার শ্রেণীর শত্রু নয়, পুলিশ কলকাতা পুলিশ, আই অ্যাপ্রিসিয়েট, যদি কলকাতা পুলিশকে কাজ করতে দেওয়া হয়, রাজনৈতিক বন্ধন না রাখা হয়, তাকে যদি ফ্রি হ্যান্ডে অপারেট করতে দেওয়া হয়, পুলিশ ক্যান ডু ইট। পুলিশ করতে পারে না এমন এমন জিনিস আমি বিশ্বাস করি না, কিন্তু পুলিশকে তৃণমূল কংগ্রেস কাজ করতে দেন না তো, যাদবপুরে কলকাতা পুলিশকে চাই না, যদি তাদের অন্ধকারে লাইট অফ করে যাদবপুরে গিয়ে কিভাবে ছাত্রদের পেটালো, এই মমতা ব্যানার্জির পুলিশ ঠিক আছে।